dongo da social bangla voice of democracy kok borok koktuma dini salmari ni koktuma rokunkha thui kotha thine bharat ratna rajiv gandhi ni niji ja thimani salmari no haste wo bojai kino palai jakha korak salo tripura pradesh congress bobono thimani salmari no palai ma wo bbc ni ajupam produt kisu debor monte kubuni rogo manja phakya ki rajiv gandhi ka shahid hua tha aaj आज से 1991 में वो उनका शहीद हुआ था और ये कांग्रेस का एक ट्रेडिशन है कि राजीव जी जो भारत रत्न भी है उनका हर साल उनके इस दिन में जहाँ में वो शहीद हुए थे उनका हम इज्जत करके उनका आदर करते हैं। आज यहाँ में स्क्रीनिंग भी है महिला कांग्रेस एक राहुल जी के राजीव जी के जो पूरी ज़िंदगी में जो लास्ट क्या हुआ था उसका एक फिल्म स्क्रीनिंग है यहाँ में कांग्रेस भवन में शाम को तो अलग अलग प्रोग्राम्स है। टीबीएससी हाई सेकेंडरी साइंस पढ़ने रोकनी आम जुबुंग रिजल्ट কারি জাখা গ্রাক্স হালো পাস উংনাই রক উংখা 88.95% সেমনো পাস উংনাই রক তংমানি 84.31% হানুহাই ড্রাগস নাওই লাংমা চখা নিজিনি অমনি জিসিনি অমনি শিকলা সাদ্রব আকাশ দেবরমা মুঙ্গুই খরকসা খুয়াই গোস পারা ও নক পারা ও মাখা বিনিমাং কথৈন গুরাক সাল বিনিমাং কথৈন না ফাইকা নুখুনি বরক আমার ছেলেটা কালকা বাইক গেছে বাইক গিয়া কর্মা আমার ফোন করতেছে ফোন করিয়া আমি যাব লাগে কখন যাব লাগে কালকা সকালে তো তোমার ঘর থেকে পাঠিয়েছে ও মা না অকল দিব একটা হেরা ফোন করতেছে প্যান্ট শার্ট সকলটা লয়ে আছে কালকা ঘুমে থেকে উঠে তুমি কালকা ঘুমে থেকে উঠে আমার কইছে আই মা আমার কিতা জানি কালকা কিতা জানি হইব নাইব আমার লোকের রাখ তাইলে রাত্রে দুটার সময় আবার ফোন করছে ফোন কইরা ফোন আর ফোন দটো হারে আমার ছেলেটা কই মা আমি বাস মনে বাসতাম না দেখো আমার টাকাটি সব লয়ে গেছে লাখ টাকাটা লইয়া আর আমার দেহার অবশ্যই গেছে আমি কথা কইতাম পারি না কথা কইয়া এসএমএস দিয়া নামটা কি এসএমএস দিয়া দিছে নামটা কি দা হ্যাঁ নামটা কার লামা কাহাম সুনামনানি দে রিক্সা চালুনাই রকনি কেবেং মুং বরকনি দাবি রগ্ন সরকার মানি উই নানাই হিনি শাখা শ্রমিক উন্নয়ন মঞ্চনি রাজ্য সম্মেলন এমএলএ অশিস কুমার সাহা ই রিক্সা উন্নয়ন মঞ্চের রাজ্য কমিটি আজকে কার্যকর্তা সমিতি এই সম্মেলন এটা আবার নতুনভাবে রাজ্য কমিটি তার বিভিন্ন দাবি দাওয়া তার সাংগঠনিক যে দুর্বলতা আগামী দিনগুলিতে তাদের কর্মসূচি নির্ধারণ করার লক্ষ্যেই এখানে সকলে আজকে মিলিত হয়েছে। সত্যি কথা বলতে কি যে আমাদের রাজ্যে পরিবহনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে ই রিক্সা।
আগরতলা শহর তো সহ রাজ্যের বিভিন্ন মফস্বল শহরগুলি আজকে এই ই রিক্সা পরিবহনের মাধ্যমে, এটা যেমন একটা বেকার যাদের কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হয়েছে, সাথে সাথে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও দুষ্কৃতিকারীরা চিন্তাই করে নিয়ে যায়, কিন্তু ওরা যে একটা বাইকে করে আসছিল সেই বাইকের নাম্বারটা ডাকা ছিল, আর দুইটা যুবক তার বয়স ছিল অ্যারাউন্ড 20-25। কামারাঙা ব্রিজ গানাব কাইসা গাড়ি সঙ্গে নগুই খারুই থাঙা তা সাসপেক্টলিভাবে এরপরে লগেও থাকা আঙ্কাই গারুও সাসপেক্ট গানজা মানজাখা আবনো থানাও থই থাকা। লোকসভা চংমারি আমজক মুংনি রেজাল্ট গানাওব প্রদেশ কংগ্রেস সুপ্রিম কোর্ট ন নাসিক লাইজা 433 বুথ নি পাল্টুগুই 168 বোট টাঙ্গই খোলাকিয়া নির্বাচন কমিশন ও কক্ন শঙ্কা পিপিসি নি আসুফাং প্রযুত কিশোর দেবর্মন কেস ডায়েরি কেস ফাইল আ গিয়া হ্যায় মে আপকো দে ভি দুঙ্গা হামারি মিডিয়া টিম দে দেগি আপকো উসকে বাদ ম্যাটার সুপ্রিম কোর্ট মে হ্যায় পিটিশনার মে হুঁ ভার্সেস দ্য ইসিআই অর হামারি তরফ সে অভিষেক মনু সিংভি জি হ্যায় ও ডেলিব্রেশন করেঙ্গে और हमने क्लियरली ये मैटर रखा है, केस फाइल डायरी एडमिट हो गया है सुप्रीम कोर्ट में कि 433 बूथ से 168 जैसा किया गया रीपोलिंग, हम उसका एविडेंस चाहते हैं कि किस आधार में मिस्टर विनोद जुर्शी ने उसको 433 से 168 किया। हम चाहते हैं कि एक्शंस क्यों नहीं लिए गए हैं अगेंस्ट दोज ऑफिशियल्स जिसने कहा था कि इलेक्शन फ्री एंड फेयर हुआ है, बहुत जगह में ऑब्जर्वर ने कहा था कि फ्री एंड फेयर इलेक्शन हुआ है, बाद में मानो पता चली ई सी आई का बात भी मानते हैं 168 में, तो जो उस जगह में उन्होंने कहा था फ्री एंड फेयर इलेक्शन हुआ उनके अगेंस्ट क्या कार्रवाई हो रही है। और हम फिर से चाहते हैं कि 433 बूथ्स में रीपोल हो, और हम चाहते हैं कि ये विनोद जुर्शी ने किस आधार में 433 बूथ से 168 का सजेस्ट किया कि रीपोल हो। তিনি কক্টুমা আসুক জড়ানো সালব্রম নকক বড় কক্টুমা নাই টোনা বাগে সাবস্ক্রাইব খাইদি ইউটিউব চ্যানেল দা সোশ্যাল বাংলা ভিজিটেড @www.dasocial.in।